আশিকুর রহমান, আপনি লিখেছেন, নবজাতককে দেখতে এসে অনেকে হাতে টাকা গুঁজে দেয়, নিষেধ করলেও জোর করে দেয়, এভাবে টাকা দেয়া কতটুকু সঙ্গত? এসব টাকার মালিকানা কার, শিশুর নাকি শিশুর অভিভাবকদের? এসব টাকা অভিভাবকেরা যে কোনো খাতে খরচ করতে পারবেন কি? এসব টাকা শিশুর কল্যাণে, শিশুর ব্যয়ভার ইত্যাদি বহন করার জন্য অভিভাবকরা খরচ করতে পারবেন? অতএব ধরুন শিশুর জন্য যে টাকা এসেছে, এর চেয়ে বেশি টাকা অনবরত খরচ করছেন, তো সেই টাকা থেকে তাদের জন্যই খরচ করলেন, সেটি জায়েজ হতে পারে। আর যদি এত বেশি হয় যে আসলে এগুলো খরচ করেই শেষ হবে না, তাহলে সেক্ষেত্রে তাদের খরচের পর অতিরিক্ত টাকা তাদের জন্য রেখে দিতে হবে, যাতে করে তারা সেটি তাদের মতো করে ব্যবহার করতে পারে তাদের প্রয়োজন মতো বড় হওয়ার পর। আর এমনিতে খুব হালকা পাতলা কিছু অনেক সময় দেয়, বা অনেক সময় ভারী কিছু দেয়, দেওয়ার সময় বোঝায় যায় যে এটা দেয়া হচ্ছে শিশুর হাতে, কথার কথা মূলত দেওয়া হচ্ছে বাবাকে, জাস্ট সৌন্দর্যের জন্য হয়তো শিশুর হাতে দেওয়া হচ্ছে। তো এখানে ওরফে যেহেতু এখানে বাবাকে দেওয়াটাই, অর্থাৎ আমাদের প্রচলনটা এরকম যে এখানে জাস্ট শো উদ্দেশ্য বাবাকে মাকে দেওয়া, সেটা যদি ওপেন সিক্রেট হয় এবং যদি পরিষ্কার হয় বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি বাবা মা ব্যবহার করতে পারবেন। আবু হানিফা আইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজার নাম ইয়াসরিব, মদিনার পুরাতন নাম, এই নামটি কি শরীয়ত সম্মত কি না? ইয়াসরিব মদিনার পুরাতন নাম, কিন্তু ইয়াসরিব শব্দের অর্থ আমি যতটুকু জানি যে ভৎসনা এই টাইপের কিছু, অর্থাৎ নামের অর্থটা খুব বেশি প্রশংসনীয় কিছু নয়, যদিও ইয়াসরিব এক ব্যক্তির নাম যার নামে এই মদিনা গড়ে উঠেছে, মদিনার মানে বসতকারী, শুরুর দিককার বসতকারী আবাদকারী মানুষদের মধ্যে থেকে মানুষ ছিলেন ইয়াসরিব, তো সেই জন্য তার নামে ইয়াসরিব নামকরণ করা হয়েছে, কিন্তু নামের অর্থ যদি খুব বেশি প্রশংসনীয় হয়, সেজন্য আমাদের এটা অ্যাভয়েড করাই উচিত। রাকিব হোসেন, আপনি লিখেছেন, অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য কবরের তাবিজ পোতা কি ইসলাম সম্মত? না, কবরের তাবিজ পোতা এটি যে উদ্দেশ্যে হোক না কেন আপনার জন্য এটি কোনো জায়েজ কোনো কাজ নয়। সাধারণত শিরক, কুফুর এবং সেহের যারা করে তারা এ জাতীয় পদ্ধতির আশ্রয় নেয়। তাছাড়া আপনার যেই কোনো ধরনের কার্যসিদ্ধির জন্য, অসুস্থ থেকে সেবা ইত্যাদির জন্য তাবিজের ব্যবহার এটি সুন্না এর খেলাফ একটি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে ঝাড়ফুঁকের সহযোগিতা নিয়েছেন এবং সাহাবীদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। আবার তাবিজ কবরে পোতা, এই নির্দেশনা যারা দিয়ে থাকেন তারা বেশিরভাগই জেনে হোক না জেনে হোক শিরক বা কুফুরের আশ্রয় নিয়ে থাকেন, এবং এগুলো বেশিরভাগই জাদুকরদের কাজ। বিধায় অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য হলেও এরকম তাবিজের আশ্রয় নেবেন না, এটি জায়েজ নয়। তবে আপনি যেটি করতে পারেন তাহলে অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য আপনি কাউন্সেলিংয়ের উদ্যোগ নিতে পারেন, অন্য কোনো প্রেশার আপনি ক্রিয়েট করতে পারেন, এবং পরিস্থিতি অনুযায়ী আপনি কর্মপন্থা ঠিক করতে পারেন, কিন্তু তাই বলে এই তাবিজ পোতাপতি নয়। এবারে সোহেল আমিন, আপনি লিখেছেন, পেট্রোল পাম্পে চাকরি করা কতটুকু যুক্তিসঙ্গত? কারণ এখানে অনেকে 40 লিটার তেল নিয়ে 100 লিটারের মেমো নিতে চায়, আমাদের দিতেও হয়, আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, ইমানদারদের জন্য এবং হকালি চলনেওয়ালা মানুষদের জন্য পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে আসছে, যার কারণে এই পৃথিবীতে আপনি সৎ পথে উপার্জন করবেন এরকম কার্যক্ষেত্র খুবই কম, সংকীর্ণ হয়ে আসছে। পেট্রোল পাম্পের চাকরিতে এ ধরনের জটিলতা আছে, অনেক দোকান আছে সেখানে এরকম খালি মেমো দিতে হয় বা মিথ্যা মেমো লিখতে হয়। তো এই মিথ্যা এবং প্রতারণা এবং দুর্নীতি এবং চুরির কাজে সহযোগিতা হয়, এরকম কাজ করা আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ আবানু আলাল ইফমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে এক অন্যের সহায়তা করো না, বিধায় এটা জায়েজ নয়। আপনি হয় সাফ বলে দিবেন যে না, আমি অন্যায় কিছু লিখতে পারবো না, তাদের যদি চাকরি থাকে থাকবে, আর না হলে অন্য কোনো হালাল উপার্জনের চেষ্টা করবেন, আর আপনি অটল থাকলে, অবিচল থাকলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন করেছেন মোহাম্মদ বিন রায়ান, আপনি লিখেছেন, আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে যেটা থেকে প্রতি মাসে সুদ আসে, সুদের ভয়াবহতা জানতে পেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সুদের টাকা আর গ্রহণ করব না, এখন আগের সেই সুদের টাকা কি করব? আমরা কি এই টাকা মসজিদে নির্মাণ কাজে দিতে পারবো? এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দিতে পারেন, সেই হিসাবে মসজিদ একটি, মসজিদের দানের খাতে একটি কল্যাণমূলক কাজ, মসজিদে নির্মাণের জন্য দিতে পারেন এই মত অনুযায়ী। বাট অন্য ওলামাদের মত হলো এটি জাকাতের যে খাত, সেই খাত এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ এটি মৌলিকভাবে অভাবী এবং আপনার জাকাতের হকদার মানুষদেরকে আপনি দান করবেন। বিধায় এই মত অনুযায়ী আপনি একেবারে অভাবী নিঃস্ব মানুষদেরকে দান করবেন। মসজিদ নির্মাণ, এটি আল্লাহর ঘরের নির্মাণের ক্ষেত্রে এই সুদের টাকা আপনি ব্যবহার করবেন না।